হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে আমার বাড়ির থেকে, আর এই ভিডিওটার মধ্যে কী কী থাকবে তোমাদের বলে দিই। আমি আজকে ব্যারাকপুরটা পুরো ঘুরবো। ব্যারাকপুর সিটির মধ্যে কী কী জায়গা আছে, খুব ভালো ভালো ফেমাস ফেমাস জায়গাগুলো, তোমরা ব্যারাকপুর আসলে অবশ্যই কিন্তু যে জায়গাগুলো ঘুরবে সেইগুলো তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর কোন জায়গাগুলো হিস্টোরিক্যাল প্লেস সেটাও কিন্তু তোমাদের দেখাবো। কোথায় ভালো মন্দির আছে, কোন জায়গাটা গঙ্গার পাড় সব থেকে বেস্ট, কোন রেস্টুরেন্টে সব থেকে ভালো, সেই সব জায়গাগুলোই কিন্তু আমি আজকে ঘুরব। তো অনেক বকবক করে নিয়েছি তোমাদের সাথে, এখন চলো বেরোনো যাক, বেশি লেট করা যাবে না। এখন কিন্তু ঘুরের কাটায় বাজে চারটে। ফার্স্ট তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে একটা অটো বুক করবে, অটো বুক করে আসবে হচ্ছে, এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এখন মন্দিরটা ওপেন আছে, আমি আর ভেতরে যাবো না, খুব সুন্দর মন্দিরটা। এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু ডিটেলস আমি ভিডিও বানিয়েছি, সেটা ডেসক্রিপশান বক্সে আছে, তোমরা গিয়ে ওটা ভিজিট করতে পারো। অন্নপূর্ণা মন্দিরের অল ডিটেলস কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। খুবই সুন্দর মন্দির, তোমরা যতবারই আসবে ততবারই কিন্তু ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো এবার যাবো হচ্ছে রানী রাসমণি ঘাটে, ঠিক এই মন্দিরটার কিন্তু পিছনেই আছে, এই মন্দির এর ঠিক পিছনেই ঘাটটা আছে। দেখো আমার পিছনেই তোমরা অন্নপূর্ণা মন্দির দেখতে পাচ্ছ, আর আমার ঠিক ফ্রন্টেই আছে কিন্তু গঙ্গাঘাট, যেটার নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। তো আমি এখন আছি হচ্ছে রানী রাসমণি ঘাটে, তোমরা যে দৃশ্যটা দেখলে সেটা কিন্তু রানী রাসমণি ঘাটেরই, অবশ্যই কিন্তু এখানে ভিজিট করে এখানে কিন্তু টাইম কাটাতে পারো। এই গেটটা হচ্ছে রানী রাসমণি গঙ্গা ঘাটে যাবার এই গেট, এই গেটটা কোনো বড় অনুষ্ঠান হলে এই গেটটা খোলা হয়, এমনি সময় খোলা হয় না, মন্দিরের এটা ঠিক পিছন দিক। আর এই গেটটা সোজাসুজি কিন্তু এখানে রানী রাসমণি গঙ্গাঘাট তোমরা পেয়ে যাবে। গাইস আমি এখন কিন্তু চলে এসেছি গান্ধীঘাটে, রানী রাসমণি থেকে জাস্ট তোমার 15 মিনিট লাগবে, হেঁটে হেঁটেই তোমরা আসতে পারো, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিটস। অবশ্যই কিন্তু গান্ধীঘাটে ভিজিট করো, গান্ধীঘাট কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে, অবশ্যই কিন্তু 5টার আগে তোমরা আসার চেষ্টা করবে। এইটা হচ্ছে গান্ধীঘাটের এন্ট্রি পয়েন্ট, এই সামনে থেকে আমি এন্ট্রি করলাম, আর রাস্তাটা কি সুন্দর, আর এই মেন যে মন্দির গান্ধীঘাটের সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে গান্ধীঘাটের পরিবেশটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এটা হচ্ছে গান্ধীঘাট মেন মন্দিরটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, আর এই পাশেই যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জহরগুঞ্জ নামে পরিচিত, এই পার্কটাও কিন্তু খুব ফেমাস। এই পার্কে এসেও তোমরা টাইম কাটাতে পারো, খুব সুন্দর, খুব সাজানো গোছানো, আর অনেক বড় কিন্তু পার্কটা। গান্ধীঘাট, ঠিক আছে, এই গান্ধীঘাটের এই পাশ থেকেই আসলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু শীতকালে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়, আবার এক অনেক কিন্তু বড় জায়গা। এদিকে দেখতে পাচ্ছ, এখানে দেখো গাছটা কত সুন্দর, এদিকে দেখো বিরাট জায়গা, এখানে প্রচুর পিকনিক হয় শীতকালে, কিন্তু তোমরা এখানে আসতেই পারো পিকনিক করতে, আর গান্ধীঘাটটা কিন্তু ভিজিট করতে পারো। গান্ধীঘাটের যে টাইমিংটা এখানে শো হচ্ছে এই টাইমিংয়েই আসবে, কোভিডের সময় থেকে এখানে কিন্তু বন্ধ ছিল, জাস্ট 2 মাস হয়েছে কিন্তু এটা খুলেছে, তো নতুন নিয়ম নতুন অনেক কিছু এখানে করা হয়ে গেছে, ভেতরে কিছুই ফটোগ্রাফি অ্যালাউ না, এখানে যে টাইমিংটা আসছে এই টাইমেই কিন্তু অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে, আর খুব সুন্দর সুন্দর জায়গা এটা, আমার পিছনে দেখতেই পাচ্ছ গান্ধীঘাট, দেখো। আর এই জায়গাটাই কিন্তু পিকনিক স্পট, তোমাদের যেটা বলছিলাম গান্ধীঘাটের এখানে এন্ট্রি হবে না, গান্ধীঘাট দিয়ে বেরিয়ে এই একটা জায়গা আছে, ওই জায়গাটাতেই কিন্তু পিকনিকের জন্য এন্ট্রিটা এখানে হয়। এই জায়গাটা হচ্ছে কিন্তু পার্কিং স্পট, কত বিশাল দেখো পার্কিং স্পটটা, এই পার্কিং স্পট থেকে সোজা কিন্তু গান্ধীঘাট। তো এই গান্ধীঘাটের যে জায়গাটা তোমায় দেখালাম এটা কিন্তু লাটবাগানের মধ্যে অবস্থিত, আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, এখানকার রুলস আর রেগুলেশন যা আছে অবশ্যই কিন্তু তোমরা মেনে চলবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আর এর পরে আমার ডেস্টিনেশন হচ্ছে লাটবাগানের লর্ড ক্যানিংয়ের স্ট্যাচু, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না, তাও এখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে জিজ্ঞাসা করে কিছু পিকচার ক্লিক করেছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। লর্ড ক্যানিংয়ের স্ট্যাচুটা দেখার পর আমি কিন্তু চলে এসেছি ক্যান্টনমেন্ট এরিয়াতে,
এই ক্যান্টনমেন্ট এরিয়ার এখান থেকে পরপর যে ঘাটগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো, আর লাস্টে কিন্তু তোমার এখানকার যে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। রেস্টুরেন্টে খেতে যাবো না, বাইরের থেকে তোমাদের দেখাবো। এটি হচ্ছে আমাদের ব্যারাকপুরের ফেমাস মঙ্গল পাণ্ডে পার্ক। সামনেই পার্কের ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা থেকে কিন্তু এন্ট্রি। ওখানে ভালো একটা রেস্টুরেন্টও আছে, এখানে প্রচুর অটো প্রচুর টোটো এখানে কিন্তু পেয়ে যাবে, তোমাদের আসতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর যদি বাইক নিয়ে আসতে পারো তোমাদের তো খুবই ভালো, তাহলে বাইকে করে এখানে পার্কিংয়ে রেখে মঙ্গল পাণ্ডে পার্কটা এক্সপ্লোরও করতে পারো। তো এখানে রেস্টুরেন্ট যেটা আছে ওখানে তোমরা গিয়ে খেতেও পারো, এবং সামনে বাইকগুলো যেখানে যাচ্ছে ওইখানে গিয়ে বাইক পার্কিং করে তোমরা মঙ্গল পাণ্ডে পার্কটা এক্সপ্লোরও করতে পারো। হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, যেটা ক্যান্টনমেন্ট এরিয়ায় আছে। এই সেই স্কুল, অসম্ভব সুন্দর। আর সামনে গিয়েই হচ্ছে তোমরা কিন্তু ধুবিঘাট, এই সামনের রোড দিয়ে আমরা যাব। ধুবিঘাটের এন্ট্রির সময় এই স্ট্যাচুটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে ধুবিঘাটের ফেরিঘাট, সব থেকে ব্যস্ততম ফেরিঘাট। ধুবিঘাটের ভিউটা ঠিক এরকম, আর ওইখান থেকে দেখো ধুবিঘাটের লঞ্চটা ছাড়ছে, ওই দেখো। তো এই জায়গাটা যখন প্রচুর জোয়ার আসে না, এইসব যেখানে শুকনো শুকনো জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু পুরো জলে ডুবে যায়। আর আমি ওই দিকটা ছিলাম, এখানে ফাঁকা আছে বলে এই দিকটা চলে এসেছি। আর পাঁচিলের ওপরে যে সাদা বিল্ডিংটা তোমরা দেখছো ওটাই কিন্তু গান্ধী মিউজিয়াম। তো এখানে কিন্তু প্রচুর কাপেলদের ভিড় হয় বিকালবেলা করে, কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় হয়। যারা অফিস থেকে আসে তারা এখান থেকে গঙ্গা পার হয়ে যায়, এবং যারা কাপেল আছে তারা কিন্তু এই জায়গাটা প্রচুর টাইম স্পেন্ড করতে আসে। এই জায়গাটা কত কাপেল বসে আছে দেখো। ব্যারাকপুরের যত ইয়ং জেনারেশন আছে আমাদের মতো বয়সে যত যা আছে ফ্রিতে কিন্তু এই জায়গাটা আসে টাইম স্পেন্ড করতে। কাপেলদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুব বেস্ট প্লেস, এখানে অনেক কেউ টাইম কাটায়, আর খুব সুন্দর গঙ্গা থেকে হাওয়াও আসে, প্রচুর ভিউও দেখা যায়, ওই জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট জায়গা। যেই ঘাটটা তোমায় দেখালাম, আমাদের ব্যারাকপুরের মধ্যে যত পুজো হয় সব কিন্তু এই ঘাটেই বিসর্জন হয়। আর এইটা হচ্ছে আমাদের ব্যারাকপুর পোস্ট অফিস, যত আধার কার্ড পাসপোর্ট যত ভেরিফিকেশান যা হয় সব কিন্তু আমাদের ব্যারাকপুর এই পোস্ট অফিসেই হয়। এই গাছটার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ব্যারাকপুর পোস্ট অফিস। তো এইটা হচ্ছে ব্যারাকপুরের কিন্তু শেষ প্রান্ত। এখন আর এই জায়গাটা সবার এন্ট্রি বন্ধ করে দিয়েছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে সবার এন্ট্রি এখানে কিন্তু বন্ধ ছিল। যদি ঢুকতে দিত তাহলে অবশ্যই কিন্তু ভেতরটা এক্সপ্লোর করে তোমাদের দেখাতাম। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটাই হচ্ছে সেই এন্ট্রি গেট। এখানে ব্যানারে সব লেখা আছে। এটা এত বড় নামে কেউই চেনে না, এখানে সবাই কিন্তু ফিশারি গেট বলে এখানে সবার কিন্তু নামে খ্যাত, সবার মুখে মুখে কিন্তু এখানে ফিশারি গেট নামই শুনবে, সেটাই কিন্তু এই জায়গাটা। এই হচ্ছে লাস্ট 81 বাস স্ট্যান্ডের রুট, আর এর পিছনেই আছে কিন্তু ফিশারি গেট। এসব বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এই পিছন দিক দিয়ে আসলাম, এদিকেই হচ্ছে কিন্তু ফিশারি গেট। এখানে লেখা আছে 12,000 ফিশারি গেট, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লাস্ট অফিস। এখান থেকে এন্ট্রি দুপয়সা ঘাটে, আর এই হচ্ছে দুপয়সার ঘাট। আর ব্যারাকপুরের মধ্যে কিন্তু এটাই হচ্ছে লাস্ট ঘাট, সামনে থেকেই লঞ্চ ছাড়ে, আমি আর গেলাম না। আর ওর ওপারটাই হচ্ছে কিন্তু শ্যাওড়াফুলি। এখানে কত বাইক রাখা সেটা দেখতে পাচ্ছ, সেই হিসাবেই এখানে ব্যস্ততাটা অনুমানটা করে নাও। এরপরেই কিন্তু ধুবিঘাট যেটা দেখালাম এটা সব থেকে ব্যস্ত, প্রচুর ক্রাউড কিন্তু এখান থেকে যাওয়া আসা করে। এই জায়গাটাই কিন্তু আমাদের ক্যান্টনমেন্টের রাস্তাটা এই বাঁদিক থেকে শুরু হচ্ছে, এখান থেকেই সব কিছু তোমরা কিন্তু পাবে, আমি যেগুলো সব দেখালাম। এই রাস্তাটায় গেলে ফাঁকাও পাবে, আর ক্যান্টনমেন্টের যে ফাঁকা গাছপালার মধ্যে যে এনজয়মেন্ট আবহাওয়াটা এত সুন্দর থাকে সেগুলোও কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে ধরে গেলেই তোমরা পাবে। আমার কথা অনুযায়ী যদি তোমরা আসো তাহলে এই দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর ওই দিকে হচ্ছে ফেরিঘাটটা তোমরা পেয়ে যাবে, আর এখান থেকেই কিন্তু ক্যান্টনমেন্টের রাস্তাটা শুরু হচ্ছে। এই জায়গাটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের এরিয়া স্টার্ট হচ্ছে। আমার পিছনে কামানটা তোমরা দেখতেই পাচ্ছ,
এখান থেকে ক্যান্টনমেন্টের এরিয়াটা স্টার্ট হচ্ছে, আর এইটা কিন্তু সব থেকে সুন্দর এই জায়গাটার। এটা আমাদের ব্যারাকপুর আরটিও অফিস, আরটিওর পাশেই কিন্তু এইটা হচ্ছে আমাদের ব্যারাকপুর কোর্ট। আগে আমাদের ওইদিকে কোর্টটা ছিল, ব্যারাকপুর কোর্টের একটা স্টপেজ ছিল, সেখানে আগে কোর্টটা ছিল, এখন ওখান থেকে উঠে কিন্তু এই জায়গাটা কোর্টটা হয়েছে। জাস্ট এখানেই তোমার সামনেই চিড়িয়ামোড়, চিড়িয়ামোড় থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এখানে ব্যারাকপুর কোর্ট তোমরা পেয়ে যাবে। আর পাশেই হচ্ছে আরটিও অফিস। এই সামনে তোমরা আমিনিয়া রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, আমিনিয়া রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই আছে কিন্তু গ্রেট ইস্টার্ন, আর এই হচ্ছে আমিনিয়া। আর এটা হচ্ছে দাদা বৌদির পুরনো রেস্টুরেন্ট যেটা আগে ছিল, তার পাশেই হচ্ছে নতুন এই রেস্টুরেন্টটা খুলেছে, এটা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট। রুফটপে বসেও তোমরা বিরিয়ানির মতো নিতে পারো। আর এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু আরেকটা বিল্ডিং আছে, ওখানেও দাদা বৌদির রেস্টুরেন্ট খুলেছে। আর যেটা নতুন হয়েছে পাঁচতলা মল পুরোটাই দাদা বৌদি, সেটা কিন্তু এর পরে আসছে। এই হচ্ছে আমাদের ফেমাস ব্যারাকপুর স্টেশন, এরকমভাবে সাজানো আছে। ভেতরে ঢুকতে পারবো না, টিকিট কেটে কাটিনি, তার জন্য ভেতরে যেতে পারবো না। ব্যারাকপুর স্টেশন, আর ওই পাশটা হচ্ছে লক্ষ্মী কাউন্টার, ওই জায়গা এগুলো সব লক্ষ্মী কাউন্টার। এখন যাচ্ছে একটা ফেমাস জায়গায়, এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে যে ফেমাস হনুমান মন্দির আছে, খুব জাগ্রত, সেই জায়গাটাই এখন যাচ্ছে। এখান থেকে দোকানপত্র স্টার্ট হচ্ছে, এখানে হনুমান মন্দিরের সব দোকান, এখানেও দোকান আছে। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনে সেই হনুমান মন্দির। এখন ব্যারাকপুর স্টেশনের ভেতরে আছি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকটা টিকিট ছাড়া আসতে দেয়, এটা একেরে, আর ওদিকে 3, 2, 3 আর 4, আর এদিকেই হচ্ছে হনুমান মন্দিরটা। রিসেন্ট পুজো ছিল বলে এত সুন্দরভাবে সাজিয়েছে, কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো। লাইট অফ আছে বলে সেরকম বুঝতে পারছো না, কিন্তু খুব ভালো লাগছে। আর এই ফ্রন্টে এখানে হচ্ছে মেন হনুমান ঠাকুর। জয় বজরংবলী, সবাই বলো জয় বজরংবলী। সবাই বলো জয় বজরংবলী। পুজো তোমরা দিতে আসো, এখানে এরকম দোকান, ওই পাশে দোকান সব পেয়ে যাবে, এখান থেকে জিনিসপত্র নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো। ট্রেনে করে যারা ডেলি প্যাসেঞ্জারই করে, তারা কিন্তু যখন ব্যারাকপুর দিয়ে যায়, এই হনুমান মন্দির দেখে কিন্তু তারা অবশ্যই যায় বজরংবলী বলে স্লোগানটা অবশ্যই এরা কিন্তু দেয়, বা জয় জয় শ্রীরাম দেখে কিন্তু তোমরা একটু মনে মনে বলো, অবশ্যই কিন্তু তোমাদের ভাল লাগবে। তুমি যে রেস্টুরেন্টটা করেছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটাই, পাঁচতলা মল পুরোটাই বিরিয়ানি যে স্লোগানটা বেরিয়েছে এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট দাদা বৌদি। আর ব্যারাকপুর স্টেশন হচ্ছে ওই জায়গা, ওই দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। ভিডিওটা কেমন হলো কিছুই তো বুঝতে পারছি না, এডিট যখন করবো তখন বুঝতে পারবো। তোমাদের অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু জানিও কমেন্টে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে তোমার সাথে দেখা হচ্ছে, তখন টাটা, বাই বাই।